Hi, Sakib. Hi. Sakib, তুমি অন্ধ? হ্যাঁ, আমি অন্ধ। Sakib, তুমি কি আমার সাথে মজা করতেছো? এখানে মজা করার কি আছে সাথী? কিন্তু তোমার ফেসবুকে ছবি দেখে মনে হলো না তো তুমি অন্ধ? আমার অ্যাক্সিডেন্টের পরে আমি কোনো নতুন ছবি তুলিও নাই আর কোনো নতুন ছবি আপলোডও দেই নাই। তাই তুমি আগের ছবি দেখেই ভাবছো আমি অন্ধ না, আমি সুস্থ। সাকিব, তুমি তো আমাকে একলিস্ট বলতে পারতা তুমি অন্ধ। এখানে বলার মতো কি আছে? সাকিব, তুমি আমাকে ধোকা দিছো? আমি তোমাকে কোনো ধোকা দেই নাই। আর তুমি বসো, দাঁড়ায় কথা বলতেছো কেন? একলিস্ট বসো, বসে কথা বলি। কি বসবো তোমার সাথে? আমি তোমার সাথে কথা বলতেই তোমার রুচিতে পারতাছে। আজকে আমাদের ফার্স্ট মিট, একলিস্ট আমরা বসে ভালোভাবে কথা বলতে তো পারি। কি তোমার সাথে বসে আমি ভালো করে কথা বলবো? তুমি তো একটা কানা, তোমার সাথে কি কথা বলবো আমি? তুমি তো বলছিলা আমার সাথে দেখা করার জন্য তুমি অনেক এক্সাইটেড। এখন কি তুমি আমার সাথে দেখা করার জন্য বা আমার সাথে কথা বলার জন্য এক্সাইটেড না? যে মানুষ দেখতেই পারে না সে মানুষ আমার কি খেয়াল রাখবে? এই কথাটা কে বলছে? যে চোখে দেখতে পায় না সে কি ভালোবাসতে পায় না? সে কি খেয়াল রাখতে পায় না? সত্যিকারে ভালোবাসায় কেউ চোখ দেখে না বা শরীর দেখে না, মনটাই দেখে। এটা শুধু শুনতেই ভালো লাগে, বাস্তবে এটার সাথে কোনো মিলই নাই। তাহলে তুমি যে ফোনে যেগুলো কথা বলতা সেই কথাগুলো কি মিথ্যা ছিল? হ্যাঁ, কেউ কি কারোর সাথে দেখা সাক্ষাৎ না করেই ভালোবাসা হয়ে যায়? হ্যাঁ, তোমার প্রোফাইল দেখে ভাবছিলাম তুমি অনেক বড় লোক, তোমার সাথে বিয়ে করলে আমার লাইফটা সেট হয়ে যেত। তুমি কি আমার লাইফে আলো জ্বালাবা? তোমার চোখেই তো আলো নাই। তাহলে কি ভালোবাসার কোনো মানেই হয় না? কি ভালোবাসা? তুমি যদি সব সম্পত্তি আমার নামে লিখে দাও তাহলে আমি তোমাকে ভালোবাসতে পারি। হ্যাঁ, যদি সত্যিকারে আমারে ভালোবাসতা তাহলে হয়তো সব সম্পত্তি দিয়ে দিতাম, কিন্তু এখন তোমাকে এক গ্লাস পানিও দিব না। কি পানি? পানি আনতে গেলে তো চোখে দেখতে হয়, তুমি তো চোখেও দেখতে পারো না, তুমি আমাকে কি পানি এনে দিবা? কি বেশি মজা করে ফেললা না আমার সাথে? তোমার সাথে আমি কি মজা করবো? তোমার সাথে আল্লাহ মজা করছে। তোমার সবকিছুই আছে কিন্তু দেখার মতন চোখই নাই। আল্লাহ আমাকে ঠিকই সবই দিছে কিন্তু আল্লাহ হয়তো তোমাকে দিতে চায় না। মানে কি বলতে চাও তুমি?